আজকে তো অবন্তিকাসের দিন, আপনারা সবাই মোটামুটি জেনে গেছেন। তাই আজকে আমরা আবার আমাদের সম্ভার নিয়ে আমরা এসে হাজির হলাম। আপনাদের সবার কাছ থেকে এতটাই ভালো সাড়া পেয়েছি যে সাড়া পেয়ে কাজের খিদেটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। বলতে পারেন ভীষণভাবে আমি লোভী হয়ে গেছি যে আপনারা আমাকে লোভী করে তুলেছেন যে আরও ভালো কাজ করতে হবে, আরও ভালো কাজ করতে হবে, আরও ভালো হ্যান্ডলুমকে নিয়ে আসতে হবে, আপনাদের কাছে আরও ভালো ভালো শাড়ি পৌঁছে দিতে হবে। তাই আপনাদের সকলের অনুরোধে আমি একটা কাঁথা এপিসোড করেছিলাম, কিন্তু আমি অনেককে সেখানে শাড়ি দিতে পারিনি। সবাই বলেছিলেন যে দিদি কাঁথা চাই, বিশেষ করে আমার অন্য স্টেটের অন্য বন্ধুরা আরও ভালো করে চেয়েছিলেন। তাই আমি তাদের অনুরোধে আবার একটা নিডল ওয়ার্কের জন্য একটা নিডল ওয়ার্ক এপিসোড আমি নিয়ে আসলাম। আজকে আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল থাকি, আমি আর প্রতিমা আজকে একসাথে আছি। আমরা তাহলে আজকে শুরু করছি। আজ তাহলে আমার প্রথম শাড়ি তসরে, পিওর তসরে কাঁথা সাদা। সাদা তো আপনারা আমার একটা এপিসোড দেখেছেন, মানে সাদা মানে কি বলবো, আজকে নিউ নর্মাল, নিউ বিগিনিং, সাদা দিয়ে শুরু করছি। দেখুন কি সুন্দর সাদার রূপটা, তসর কালার নর্মাল যে কালারটা হয় সেই কালারের উপরে শুধু একটা সুতো দিয়ে কাজ হয়েছে। অনেক সুতো বোধহয় এখানে একদম ডাউন হয়ে যাবে এই সাদার কাছে। এই যে একটা ফুল যদি আমি দেখাই, দেখে মনে হবে আপনার এই জায়গাটা যে কাটওয়ার্ক করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু নয়। এটা কিন্তু পুরোটাই স্টিচে করা হয়েছে, শাড়ির কিন্তু কোথাও কোনো কাটা হয়নি। এটা প্রথমে একটু খোলো, ওই না 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 এদিকটা শুদ্ধ, আমি পুরো কাপড়টা একবার দেখিয়ে দেবো। যেহেতু হাফটায় কিন্তু এই বর্ডারটা যাচ্ছে, এইটা হচ্ছে তার ব্লাউজ পোর্শনটা। হ্যাঁ, এইটা পুরোটা ব্লাউজ পোর্শনটা গেল, আবার কাপড়টা এদিকটা ধর, আর ফার্স্ট হাফটায় কিন্তু পুরোটাই অল ওভার, মানে আপনার প্লিটস আসার আগে পর্যন্ত কিন্তু পুরোটাতে এই কাজটা। এই কাজটা যদি আপনি দেখেন, মানে কত সুন্দর যে লাগবে পরলে আপনাকে, আপনি তুলসী বিটস দিয়ে একটা কাঠের গয়না পরুন। হ্যাঁ, এটা আমার অ্যাডভাইস, আপনার নাও হতে পারে, কিন্তু আমার জানি কেন মনে হলো আপনাকে চোখের সামনে দেখতে পেলাম এই রূপে সেজে কত সুন্দর লাগছে দেখতে। এটাও দেখুন, এটা এর মতন করে সুন্দর তসর, একদম গাছি তসর, আগেরটাও তাই ছিল গাছি তসরে, কিচ্ছু ডাই হয়নি, কিন্তু শুধু একটা ব্লু, ইন্ডিগো ব্লু দিয়ে কাজটা হয়েছে। আর কাঁথা শাড়ির বৈশিষ্ট্য আমি সমস্ত বন্ধুদেরকে বলবো, কাঁথা যখনই কিনবেন, যেখান থেকেই কিনুন, কাঁথার অনলি ফোঁড়টা আপনি দেখবেন, মানে স্টিচের গ্যাপগুলো দেখবেন। হাতের কাজ তো সেই শিল্পীর কদর তখনই হয় যার হাতের কাজটা ভীষণ সুন্দর। কাপড়টা দেখুন নিট অ্যান্ড ক্লিন কাজ করেছে, কোনো জায়গায় কিন্তু কোনো জড়তা নেই, সে এতটাই স্পেশালিস্ট এই কাজেতে। পুরো কাপড়টাতেই এই বর্ডারটা গেছে, পুরোটাই তসরের, একটা একটু চন্দন কালার টাইপের তসরের নিজস্ব রং এটা। কোকুনটা থেকে যেভাবে সুতো এসেছে, এইটা তার ব্লাউজের বর্ডার গেল। এই আগের শাড়িটার দামটা বলা হয়নি আমার, 9950 এক নম্বর শাড়িটা ছিল, দু নম্বর শাড়িটা হচ্ছে 9750, 9750 দু নম্বর শাড়িটা গেল। এটাও দেখুন, আমি পরপর কয়েকটা তসরে দেখাবো, যেটা তসর সেটা তসর বলে দেবো, যেটা সিল্ক সেটা সিল্ক বলে দেবো। এটাও কিন্তু গাছি তসর, মানে আপনি গাটা দেখলেই বুঝতে পারবেন যে এর একটা নিজস্ব ফ্লেভার আছে, একটা স্মেল আছে, সেইটা কিন্তু ফটোতেও বোঝা যায়। তসরে একটা সুতোর কাজ, আমি বারবারই বলি যে যেটা পছন্দ করে তার সেই ছাপটা কাজের উপর পড়ে। আমার শাড়িতে খুব বেশি ক্লামজি আমার পছন্দ হয় না পার্সোনালি। এটা কিন্তু মিডলে একটা বর্ডার গেছে। হ্যাঁ, তুই একটু এদিকটা ধর, আমি একটু কাপড়টা খুলবো এখানটাতে। হ্যাঁ, এই যে বর্ডারটা গেছে, এটা কিন্তু ফার্স্ট হাফে আপনি এই বর্ডারটা পাবেন মিডলে। একটা মেরুন ব্লাউজ দিয়ে পরুন বা অন্য কোনো ব্লাউজ দিয়ে পরুন, যেমন আমি যে ধরনের ব্লাউজ পরেছি সেটাও আপনি পরতে পারেন। আর বাকি কাপড়টায় কিন্তু পুরোটাতে এই বর্ডারটা গেছে, আমি সবটাই খুলে আপনাকে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে তার ব্লাউজটা, এটারও প্রাইসটা হচ্ছে 9500 টাকা, 9500। এটাও তসরে, আবার তসরে, এবার কিন্তু ডাই হলো তসরটা। এতক্ষণ পর্যন্ত তসরটা ন্যাচারাল ভার্জিন টোনে রেখেই আমি কাজ করছিলাম, এবার যেটা দেখাচ্ছি এখানে কিন্তু টেবল ডাই হলো। এখানটা দাবার খোপের মতো বক্সগুলো গেল, ওপরে একটা টেম্পল, কোথাও না কোনো কোনো এপিসোডে বলেছিলাম যে এই টেম্পলটা আমি খুব ব্যক্তিগতভাবে লাইক করি। শাড়ির বাকি পোর্শনটা দেখাও, এইটা হচ্ছে শাড়িটার বাকি পোর্শনটা।
পুরোটাই স্কার্ট বর্ডারে গেছে একটা, আর তার সাথে কন্ট্রাস্টে এই ব্লাউজটা গেল হলুদ রঙে, ইয়েলো কালারের ব্লাউজটা গেল। এই শাড়িটার প্রাইস হচ্ছে ৯৫০০। এইবার যেটা দেখাবো এটাও তসরটা ডাই হয়েছে, এটা একটা মফ টোন বা ল্যাভেন্ডার টোন আপনারা বলতে পারেন। তাতে ছোট্ট বর্ডার আছে বোথ সাইডে, আর কাঁথা কাজটা হয়েছে সেটাকে হাইলাইট করা হয়েছে, কিন্তু এই জারিটা দিয়ে হাইলাইট করা হয়েছে, একটা করে লাইন হাইলাইটেড হয়েছে, একটা করে লাইন এমনি গেছে। এইটা কিন্তু আফটার কাঁথা করার পরে আবার এই আড়ির কাজটা হলো। দাঁড়াও এই আঁচলটা একটু দেখিয়ে দিই, আঁচলটাতেও কিন্তু সেই একই পোর্শনে কাজ হয়েছে। এটাকে কিন্তু আমরা অনেকেই বলে থাকি কাঁথা বেনারসি, মানে কাঁথা এক শিল্পী বানালেন, এ আবার আরেকজন শিল্পী আড়ি শিল্পী সে এটাকে হাইলাইট করলেন। এবার পুরোটা দেখিয়ে দিই, পুরো শাড়িটাতেই কিন্তু প্রথম কুচি পোর্শানটাই কিন্তু এই কাজটা যাবে, যেরকম আঁচলের কাজটা সেটা কিন্তু প্লিটস পোর্শানেও যাবে, বাকি পুরো পোর্শানটাতেই কিন্তু এই ফ্লাওয়ারটা আছে, আর এইটা হচ্ছে তার ব্লাউজটা। এই শাড়িটার প্রাইসটা হচ্ছে মফটা হচ্ছে ৯২৫০, তাই তো? হ্যাঁ। এবার হচ্ছে অফ হোয়াইটের সাথে মেহেন্দি গ্রিন, দেখুন এটা কিন্তু বাহির ভরাট, মানে বাইরেটা ভরাট করার পরে কিন্তু এই ফ্লাওয়ারটা ফুটে উঠলো, এটা কালো দিয়ে আউটলাইন করা হয়েছিল, এইখানটা যখন ভরাট হলো তখন এই কাজটা ফুটে উঠলো। এবং এইটার শাড়িটা হচ্ছে এই হাফ পোর্শান যাবে, হাফ পোর্শানটা দেখিয়ে দিই, হাফ পোর্শানে পুরোটা কিন্তু জিনিসটা এইভাবে গেল, ইনক্রিজিং প্যাটার্ন মানে কর্নার টু কর্নার যেটাকে বলা হয়ে থাকে, আর এই বাকিটা হচ্ছে ঠিক এইটা হচ্ছে বাকিটা। শাড়িটায় মোটামুটি অলমোস্ট পুরোটাই আপনার কাজ দেখা যাবে, একটু পোর্শন তসর দেখা যাবে। ব্লাউজটা দেখিয়ে দাও, এইটা হচ্ছে ব্লাউজ এবং ব্লাউজের স্লিপসে এবং ব্যাক সাইডে এই বর্ডারটা আছে, এটার প্রাইসটা হচ্ছে ৯৯৫০। এইবার একটা দেখাবো, এটা কিন্তু গিচা তাসার, ভাগলপুরের যে গিচা তাসার হয় এটা কিন্তু উইভিংয়ে ছিল, উইভিংয়ে তসরটা হলো, তাতে কিন্তু কাঁথা হলো, এখানে কিন্তু হ্যান্ড স্টিচ কাঁথা, এটা কিন্তু কোনো হ্যান্ডলুম কাঁথা নয়। এখানে দেখুন দুটো রং দিয়ে টেম্পলটাকে সাজানো হলো, প্রত্যেকটাই কিন্তু ছোট্ট ছোট্ট মাইকা বসানো হলো, সেটা করলেন কিন্তু আড়ির ভাই, যিনি আড়ির কাজ করেন, যিনি কাশ্মীরি স্টিচ করেন, তিনি এই কাজটা করলেন। এইটুকু পর্যন্ত কাঁথার কাজ হয়ে গেল, কাঁথার ভাইরা এইটুকু করে ছেড়ে দিলেন, বাকিটা কিন্তু আড়ির ভাইরা করলেন। মানে এইগুলো প্রত্যেকটা কি হয় কেন বলছি, কারণ তাদের হাতের শিল্প তো আমরা যদি একটু না বলে দিই আপনারা কি করে বুঝতে পারবেন। পুরো শাড়িটায় দেখুন স্ট্রাইপ ছিল, সেই পুরো শাড়িটাই কিন্তু ফিশ বোন, এই যে স্টিচটা এটার নাম ফিশ বোন, আমরা অনেক ছোটোবেলায় সবাই স্কুলে করেছি হয়তো, সেই স্টিচটা এখানে আবার ব্যবহার হলো, পুরো শাড়িটাতেই কিন্তু এই ছোট্ট ছোট্ট মাইকা বসানো আছে। এটার প্রাইসটা হচ্ছে ৬৯৫০, কারণ তসরটা গিচা তসর বলে। আবার একটা গাছি তসরে দেখাই, এই কাজটাও দেখুন কি পরিষ্কার, কি সূক্ষ্ম, মানে অদ্ভুত কাজ। আমার শুধু মনে হয় যে ওনার চোখটা যেন ভগবান সারা জীবন ঠিক রাখেন, এত সুন্দর করে কাজটা করেন, দেখার মতন প্রত্যেকটা। আমি দূর থেকে যদি দেখাই আপনি দেখলে ভাববেন যে বোধহয় ব্লক করা হয়েছে, শাড়িটা পরে গেলে আমার এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, সবাই জিজ্ঞেস করেছে এটা কি ব্লকের শাড়ি, তারপর যখন কাছে এসছেন তখন দেখেছেন না এটা হ্যান্ড স্টিচের শাড়ি, তাতে একটা ছোট্ট কালো লাস্টে আঁচলে একটা কালো দেওয়া আছে, তার মানেই ব্লাউজটা কন্ট্রাস্ট হবে। এইটা হচ্ছে তার ব্লাউজ এবং ব্লাউজের স্লিপসে কিন্তু কাজটা করা হয়েছে তসরের ভার্জিন টোনে, আর বাকিটা ডাই করে দেওয়া হয়েছে। এটা পুরো শাড়িটা বডিটা কিন্তু একটা লালচে টোন, কিন্তু তসরে কোনো সময়ই ভার্মিলিয়ান রেডটা হয় না। এটার প্রাইস হচ্ছে ৯৯৫০, ৯৯৫০। ওই একই কাজের দুটো রং দেখালাম, কারণ এই দুটো রঙই কিন্তু আমার কাছে পাবেন, আর কিন্তু কোনো রং এটার পাবেন না। একই কাজ, ওটা লালে ছিল, এটা ব্লুতে হলো, ব্লু রঙটাও কিন্তু খুব সুন্দর এসছে ডাইতে, যতক্ষণ না ডাই হয় আমরা বুঝতে পারি না। কাজটা কিন্তু তসর কালারে করা হয়েছে, বাকিটা কিন্তু ব্লু করা হয়েছে। ব্লাউজটা দাও, ব্লাউজটাও এর সাথে ওই ব্ল্যাকেই ব্লাউজ হবে, হ্যাঁ ব্ল্যাকেতেই ব্লাউজ, পুরোটা একই প্যাটার্নে করা হয়েছে, শুধু রঙটা আলাদা। এরও দাম হচ্ছে ৯৯৫০, তসরে কাঁথা আমি দেখিয়ে দিলাম। এবার যেটা দেখাবো দেখুন ফুল ফ্লাওয়ার কাঁথা, যেটা পদ্ম ফ্লাওয়ার কাঁথাটাকে অন্যভাবে কাজটা করা হয়েছে, তসর কালারের মধ্যে হলুদ দিয়ে কাজ হলো, ব্ল্যাক দিয়ে আউটলাইন হলো, প্রত্যেকটা বুটি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করা হলো। এটা হাতের কাজে, মানে
বললাম তো যে মানে ওনার চোখটা আমি সবসময় ঠাকুরের কাছে প্রে করি, উনি যেন চোখটা ওনার ঠিক থাকে। পুরো কাপড়টা কিন্তু হলুদ রং, বাকি পোর্শনটা কিন্তু হলুদ রং, ব্লাউজটা ব্ল্যাকেতে এদিকটা ধর, আপার পোর্শনটাই কিন্তু তসরে হলুদ। কন্ট্রাস্টটা জাস্ট একবার ভিজুয়ালাইজ করে নিন, এই যখন কাপড়টা যাচ্ছে আর তার প্লিটসটা যখন এই হলুদটা আসছে, তখন কিন্তু শাড়িটা অসাধারণ রূপ পাচ্ছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 9,950, তাই তো? 9,950। এবার আরেকটা দেখাই তসরে, এই কাজটাও দেখুন, একদম নতুন ধরনের বুটি, যেটা একটা জিওমেট্রিক্যাল বরফি টাইপের করা হয়েছে। সেই বরফির চারটে জায়গায় চারটে ফ্লাওয়ার করা হলো তসরের মধ্যে লাল আর কালো দিয়ে। বাকি হাফটা দেখাও, বাকি হাফটা হচ্ছে ব্ল্যাকেতে। মানে শাড়িটা এই ব্যাপারটা সবসময় মাথায় রাখি, আমি অন্তত রাখি, মনে হয় যে আপনি পরবেন, আপনি স্পেশাল আমার কাছে। শাড়িটা পরে যেন আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে শাড়িটা ভীষণ সুন্দর লাগছে, এই একটা ওয়ার্ড যে আপনাকে খুব সুন্দর লাগছে। এই যে শাড়ির ওপরের পোর্শনটা তসর কালার থাকার জন্য, যদি পুরোটাই ব্ল্যাক হতো তাহলে কিন্তু শাড়িটার রূপটা অন্যরকম হয়ে যেত। সেটাই আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে বা আরও ভালো করে বুঝিয়ে দিতে। এবার যেটা এটার, হ্যাঁ, 9950। এবার যেটা দেখাই, আবার একটা তসরে দেখাই, ভার্জিন টোনে তসরের নিজের কালার রেখে তাতে হলুদ রঙের কাজ হয়েছে। একবার কাজটা শুধু দেখুন, ছোট্ট কলকা গেছে, দুধারে বর্ডার গেছে। শাড়িটা হয়তো আপনার অ্যাজ সাচ মনে হতে পারে কিচ্ছু নেই শাড়িটায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শাড়িটায় অনেক কিছু আছে। আপনার জন্য আপনার পার্সোনালিটিকে বজায় রেখে এই শাড়িটা আপনার নিজেকে আপনাকে আরও এনহ্যান্স করে দেবে। আপনি শাড়িটা পরার পরে বুঝতে পারবেন শাড়িটা কতটাই সুন্দর, অপূর্ব সুন্দর। মানে আমার তো লাগছে চোখে, আপনারা কেউ না নিলে তো আমি তো আছি এটার জন্য, নেওয়ার জন্য, কারণ শাড়ির এই তসর কালারের রং তার সাথে হলুদের কাজ। এরও প্রাইস হচ্ছে 9950। আমি পরপর কয়েকটা দেখা, এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু গুজরাটি, এটা কিন্তু ব্ল্যাকে গুজরাটি, এটাকে পুরোটাই গুজরাটি স্টিচ হয়েছে। একটু দেখুন এই প্যাটার্নটাই কিন্তু ডাইটা একটু অন্যভাবে করা হয়েছে, যেভাবে কাজ হয়েছে সেভাবে ডাই হয়েছে। ব্ল্যাক আর তসরের কম্বিনেশান, বর্ডারেই শুধু কাজ, আর কোথাও কোনো কাজ নেই, বাকিটা কিন্তু ব্ল্যাক। তসরে ব্ল্যাকটা কিন্তু একটু চারকোল কালার হয়, একদম কিন্তু মানে জেড ব্ল্যাক যেটা সেটা কিন্তু হয় না। এটা হচ্ছে 9250, 9,250। তুই একটু দামটা বলে দিস তো, আমি তো শাড়ির কাজগুলো মানে আপনাদের জন্যই খুললাম, শাড়ি সদ্য হয়ে এসেছে, আমি এই এপিসোডেই শাড়ি, আপনি ফোল্ডটা দেখেই বুঝতে পারছেন শাড়িটা জাস্ট খোলা হয়েছে। এটা কিন্তু সিল্কে, এটা কিন্তু পিওর সোনামুখী সিল্কে, অফ হোয়াইট কালার যেটা ছিল তার মধ্যে গ্রে আর ব্ল্যাক দিয়ে কাজ হয়েছে। এই কাপড়টা, শাড়িটা আমি একদম 200% কনফিডেন্ট, আপনি পরলে অনেকেই জিজ্ঞাসা করবে এটা কি ব্লকের শাড়ি, কারণ এটা যারা যারা নিয়েছেন, আমি ডিজাইনগুলো চেঞ্জ করি। আর পুরো আঁচলটা আর ব্লাউজটা হচ্ছে ফিশ বোনে, যেভাবে শাড়িটা স্ট্রাইপটা উইভ হয়েছিল আগে, তার সেটাকেই রেখে দিয়ে তার মধ্যে স্টিচটা করা হয়েছে। গোটা শাড়িটা যদি একবার দেখুন, পুরো ক্যানভাস, মানে যেন মনে হচ্ছে পেন্টার কোনো পেন্টিং করে দিয়েছে। হ্যাঁ, এই শাড়িটার দাম 8950। এরই আরেকটা ডায়েড ভার্সন দেখালাম, দেখাচ্ছি, এতক্ষণ আমি সাদা দেখালাম ওটা, এটা কিন্তু লাল ডাই হলো ওই এক শাড়িকেই, লাল ডাই হয়ে এখানে আঁচলে বাহির ভরাটের কাজ হলো, পুরোটাতে সাদা সুতো দিয়ে কাজ, সাদা আর হলুদ সুতো দিয়ে কাজটা হলো। একটু ব্লাউজটা দে, ব্লাউজটা এ দেখুন অল ওভারে কাজ, পুরোটাতেই অল ওভারে শাড়িটায় কাজ গেছে, এবং ব্লাউজের পোর্শনটা হচ্ছে এইটা। এটারও প্রাইসটা একটু বল, 8950 এটারও প্রাইস। এবার যেটা দেখাবো, আবারও সিল্কেই আছে, কিন্তু এখনও পরপর যে কটা দেখাচ্ছি সবকটাই সিল্কে। এটা একটু খুলে দেখাই প্রতিমা, হ্যাঁ তুই একটু খোল এখানটা, আমি একটু হাফটা দেখাই, কারণ এখানে কাজটা খুব সূক্ষ্ম কাজ। এই যে ভেতরের কাজটা দেখুন, বাহির ভরাটের কাজ, ভেতরের গুড়ি রানগুলো শুধু একটু জাস্ট যদি আপনি দেখেন ভালো করে, বা হাতে পেলেও বুঝতে পারবেন যে কত ছোট্ট ছোট্ট রান স্টিচে শাড়িটাকে ভরাট করা হয়েছে। কি অসীম ধৈর্য আর কি অসীম ভালোবাসা সেলাইয়ের প্রতি, না হলে এটা হওয়া অসম্ভব করা। কারণ আমি এইটা মানে কাজটা করতে যখন দেখেছি, আমার তখনই মনে হয়েছে যে কি অসম্ভব প্যাশন দিয়ে এরা কাজটা করেন। এইটা হচ্ছে তার কুঁচির পোর্শন, কুঁচির পোর্শনে কিন্তু স্ট্রাইপ গেল সিল্কের মধ্যে, পুরোটাই ফিশ বোনের স্ট্রাইপ, এখানে কিন্তু কোনো উইভিং কিছু ছিল না, সেইভাবেই উইভিংয়ের মতন করে শাড়িটা করা হলো। একটু ব্লাউজটা দেখাই, এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজটা, এই শাড়িটা কিন্তু পিওর সিল্কে, এর ব্লাউজ 8950, এই সিল্কটারও প্রাইস। এইবার যেটা দেখাবো, তসরে অ্যাপ্লিক, আগের বার দেখিয়েছিলাম, আপনারা অনেকেই চেয়েছিলেন, এটা কিন্তু লাল
পুরোটাই অফ হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন, রেড দিয়েই টেম্পলটা গেছে। শুধু কালোর টাচ কিন্তু আছে, কারণ আউটলাইনগুলো কালো করতে হয়েছে, না হলে দেখতে ভালো লাগে না। এবং এখানে একটা আলাদা পিস অ্যাপ্লিক করে বসিয়ে তাকে একটা বর্ডার করে দেওয়া হয়েছে। এই শাড়িটারও প্রাইস হচ্ছে 9950, 9950 পিওর তসরে। এইটা হচ্ছে তার ব্লাউজের মেজারমেন্ট, এটা হচ্ছে ব্লাউজের জ্যাকেটটা, আর এটা হলো স্লিপটা। আপনি চাইলে এটা অন্যভাবেও ব্লাউজটা বানাতে পারেন। এইটা 9950, অ্যাপ্লিক লাল বললেই বুঝতে পারবো। এইবারে হচ্ছে অ্যাপ্লিক রেড অ্যান্ড ব্ল্যাক, রেড অ্যান্ড ব্ল্যাক। এবং আঁচলে হচ্ছে ছোটো ছোটো কাঁথার প্যাচ বসানো, পুরোটাতেই কাঁথার প্যাচ বসানো। এইখানটায় লাল দিয়ে ওই বাহির ভরাটে কাজ গেছে, ব্ল্যাকের টেম্পল গেছে অ্যাপ্লিকে। বাকি কালার, কাপড়ের কালারটা তসরের ভার্জিন টোন। আর এইটা হচ্ছে তার বাকি পোর্শানটা শাড়ির, আর এইটা হচ্ছে ব্লাউজ পোর্শানটা। ব্লাউজ পোর্শানে কিন্তু ওই একই প্যাটার্নে করা আছে, এটা ব্যাক পোর্শান আর ওই দুটো স্লিভস পোর্শান। এটারও প্রাইস হচ্ছে 9950। আবার একটা তসর দেখাই। এটা কিন্তু তসরের ন্যাচারাল টোনটার মধ্যে কাজটা হলো মাল্টি কালারে, মাল্টি কালারে বাহির ভরাটে কাজটা হলো। কাজটা একটু অন্যরকম, কাজটার রঙের বাহারগুলোও একটু আলাদা। এবং বাকি পোর্শানটা দেখিয়ে দিই। বাকি পোর্শানটা শাড়ির হলো হলুদ রং। এটা যে কোনো ইয়াংরাও পরতে পারেন, মিডল এজের লোকেরাও পরতে পারেন, সিনিয়ররাও পরতে পারেন। যার যেরকম পছন্দ সে সেভাবেই পরতে পারেন, কারণ ওপরের পোর্শানটা কিন্তু সাদা পোর্শান। আপনার প্লিটসটা আসছে কুঁচিতে এবং এটা অলমোস্ট সবটাই ঢেকে থাকবে। এটা হচ্ছে 9650, 9650। আবার আমি আর একটা এগেইন সাদা দেখাচ্ছি। সাদা আগেরটা ছিল অন্য কাজ, এটাই কিন্তু অন্য কাজ। এটার ফুলটা একটু ধুত্র ফুল টাইপের ফুল করা আছে তসরে। এবং বাকি পোর্শানটা দেখিয়ে দাও। বাকি পোর্শানে হচ্ছে এটা কিন্তু কর্নার টু কর্নার, আগেরটা ছিল হাফ অ্যান্ড হাফ, এবার কিন্তু শাড়িটা এই যে শুরু হচ্ছে এখান থেকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলার, আপনারা প্লিজ ব্লাউজটা কিন্তু মেজারমেন্টে কাটবেন। কাঁথা শাড়ি কিন্তু পুরোটাই 6.5 মিটার আছে, 6.45, 6.5। এবার ব্লাউজ যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে কাটবেন, তাহলে কিন্তু শাড়ি ছোট হবে। আপনাকে কিন্তু ব্লাউজের এই যে ফোল্ড দেওয়া হয়েছে, আপনি একটু মেজারমেন্ট করে আপনি ব্লাউজটা কাটবেন, তাহলে কিন্তু শাড়ি কোনো দিন ছোটো হবে না, যদি না আপনি ভুল কাট করেন। এটার প্রাইস হচ্ছে 9950, 9950। কেন, কাঁথা শাড়িতে কোনো ডিমার্কেশন লাইন রাখা যায় না ব্লাউজ পিসের জন্য। এটা আরেকটা তসরে দেখাই। তসরে হলুদে অল ওভারে একটা করে লতা গেছে, অল ওভারে লতা। প্রতিমা এদিকটা ধর, তুই এখানটা ধর, অল ওভারে লতা। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, আপনি পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কাজ। এবং এই কাজটা একটা লতাকে যা ধরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটা করা হয়েছে, কতটা মুনশিয়ানায় কাজটা করা হয়েছে। একটা সুতোর কাজ, কিন্তু অসাধারণ সৌন্দর্য শাড়িটাতে। ব্লাউজটা হচ্ছে এই প্লেনের মধ্যে ব্লাউজ, তার মধ্যে স্লিভসে কাজ করা আছে। আপনার যেটা খুশি আপনি সেভাবেই ব্লাউজ করে করতে পারেন। এটার দাম 10,350, 10,350। এবার যেটা দেখাবো এটা কিন্তু সিল্কে কাজ, এটা কিন্তু পিওর সোনামুখী সিল্কে এই কাজটা হয়েছে। প্রথম পার্টটা কিন্তু সাদা টোনটার মধ্যে রেখেই মাল্টি কালারের কাজ হয়েছে, একটা রেড মুজি দেওয়া হয়েছে। তার মানে বাকি পোর্শানটা ডেফিনেটলি লাল রঙে আসছে। হ্যাঁ, আমি বাকিটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাকি পোর্শানটা লালে। এটাও কিন্তু সব এজের জন্য উপযোগী, কারণ ভীষণ সুন্দর। এই যে লালটা এসছে এটা তসরে আসা সম্ভব নয়, এটা সিল্ক বলেই এই লালটা আসতে পেরেছে। এইটা হচ্ছে তার ব্লাউজটা, এবং ব্লাউজের হাতায় কিন্তু ওই স্লিভসটা কিন্তু তসর কালারেই মাল্টি কালার করা হয়েছে। 9750, 9750। যখন মানে সূচের কাজ দেখাচ্ছি, নিডলের কাজ দেখাচ্ছি, তখন তো আমার আড়ি ভাইদের কাজটাও আমাকে দেখাতে হবে। এটাও কিন্তু তসরে দেখুন আড়ির কাজ হয়েছে। আমি জাস্ট একটু পাল্লুর কাজটা দেখাবো, যে কাটওয়ার্কের কাজ আপনি বেশিরভাগ জায়গাতে দেখবেন আঙ্গুলটা বেরিয়ে যায়, ফিঙ্গারটা এখান দিয়ে বেরিয়ে যায়। এইটা বেরিয়ে যাওয়া মানে কিন্তু সেটা বড় কাটওয়ার্ক, ওটা ইজি করা। আর এইটা করা মানে কিন্তু খুব কষ্টকর, কারণ ধরে ধরে চোখ দিয়ে সেই পুরো স্মোকটা সে নিচ্ছে, তারপরে সে কাজটা করছে। সেই জন্য এই কাজটা, তাদের কাজটা না দেখালে আমাদের কাছে খুব খারাপ লাগে। সেজন্য আমরা সেই কাজটাও দেখিয়ে দিলাম। একটা হলুদ রঙের তসরের তসরটাকে ডাই করা হয়েছে,
তাতে কট পাইপিং করা হয়েছে এবং হলুদ আর একটু ডিপ সবুজ আর একটু একটু ক্রিম কালার দিয়ে ফ্লাওয়ারগুলোকে আনা হয়েছে। দুধারে ছোট্ট বর্ডার রাখা হয়েছে, আপনাকে কোনো ফল করতে হবে না, শাড়ি একদম মুড়ে দেওয়া আছে, আপনি জাস্ট নিয়েই পরতে পারবেন, সেভাবেই রাখা হয়। এটার দাম হচ্ছে 15,950। এটা কিন্তু লেবার চার্জটা মারাত্মক, এখানে আমি পরপর কয়েকটা দেখাবো। এই কাজটা খুব কষ্টসাধ্য কাজ, অনেক দিনের কাজ, একটু ভুল হলে কিন্তু শাড়িটা বাদ হয়ে যাবে, কাজে সেইটা এটা শুধু লেবারের, আপনি যেটুকু কিনছেন শুধু ওনার হাতের টাচ, ওই ভাইয়ের হাতের টাচটা আপনি কিনছেন ধরতে পারেন, অন্য কিছু নয়। এবার এই শাড়িটা দেখুন, তুমি একটু দিকটা খোল, এই শাড়িটা যেরকম তসরে কাশ্মীরি স্টিচ হয়েছে, আমি একটু স্টিচটা দেখাবো, মানে অনেক দিন, ধরুন আমি কাজটা করতে দিয়েছি ফেব্রুয়ারি মাসে, আমি শাড়িটা পেয়েছি সেপ্টেম্বর মাসে, তাহলেই বুঝতে পারছেন কতদিন লকডাউনের আগে কিন্তু আমি কাজটা করতে দিয়েছি। পুরো কাজটা দেখুন, আপারিয়ক থেকে পাল্লু অবধি পুরোটা কিন্তু এই বড় কলকাটা যাচ্ছে, আপনার ফ্রন্ট পোর্শনে পুরো কলকাটা পড়বে, নিচের পার্টটা কিন্তু এইটা, এই যে কাজটা, এটা কিন্তু অনেক দিন সময় সাপেক্ষ ব্যাপার, অনেক অনেকটা লেবার লাগে এতে, বাকি সবটাই কিন্তু এই কাজটা গেছে। ব্লাউজটা দেখিয়ে দাও, ব্লাউজটা হচ্ছে এর সাথে কন্ট্রাস্টে ব্লাউজটা গেল, আমি এখানে ব্লাউজ জ্যাকেট ইউজ করিনি, শুধুমাত্র স্লিপসে বর্ডারটা দিয়ে দিয়েছি, তাতে আপনাকে সুন্দর লাগবে। এই শাড়িটা বেশ কস্টলি শাড়ি, এটার দাম হচ্ছে 22,950। কারণ আমি বলেই দিচ্ছি এই যে কাজগুলো, এই কাজগুলো করতে মিনিমাম 15,000 থেকে 16,000 টাকা শুধু কাজের কস্ট হয়, কারণ এই কাজটা খুব টাইম টেকিং ব্যাপার, খুব অনেকক্ষণ ধরে খুব পাকা হাতে কাজ করতে হয়। এই শাড়ি আমি আগে একবার দেখিয়েছিলাম, আমার রিকোয়েস্ট ছিল, আমি আবার এই শাড়িটা করেছি, পুরোটায় কাশ্মীরি করা আছে, তাতে ছোট্ট ছোট্ট মাইকা বসানো আছে, শাড়িটা তসর টোনটাকে কিচ্ছু করা হয়নি, দু ধারেই চওড়া বর্ডার এবং সাথে হাতে তৈরি বুটি। একটু উল্টো পিঠটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে একদম আপনাদের কোনো অসুবিধা হবে না, যেটা হাতে তৈরি কাজ, এটা কোনোভাবেই কোনো মেশিন নয়, এই কাজটা মেশিনে করলে অনেক 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 কম দাম হবে, কিন্তু আপনি তো হাতের টাচটা পাবেন না, যে করেছেন তার একটা পজিটিভ ভাইবস তো আপনি শাড়ির সাথে পাচ্ছেন ফ্রিতে, এটার তো ভীষণ একটা ভ্যালু, এটা প্রাইসলেস। এটা এর ব্লাউজটাও করে দেওয়া আছে, কিন্তু পুরোটাই জ্যাকেট প্যাটার্নে করে দেওয়া আছে, আপনি আপনার মতন করে নেকলাইনটা ফেলবেন, আপনার মতন করে হাতটা স্লিপসটা করবেন। এই শাড়িটা প্রাইস খুব কস্টলি, 24,950, তসরে কাশ্মীরি। এবার যেটা দেখাবো, আবার একটা সূচের কাজ, এটা দেখুন, এই এমব্রয়ডারির সাথে আপনারা খুব বেশি পরিচিত নন, কারণ এই সেলাইটা, এই কাজটা টোডা ট্রাইবসের কাজ, পুরোটা একটা থিক কটনে, কটনটা বেশ থিক, আমি হাত দিলে আপনি বুঝতে পারছেন এই থিক কটনে কাজটা হয়েছে। একটু উল্টো পিঠটা দেখিয়ে দিই, আপনি একটা সুতোও দেখতে পাবেন না যে সুতো বেরিয়ে আছে বলে, পুরোটাই কিন্তু হাতে তৈরি কাজ, কোনো কিন্তু মেশিন কোনো প্রযুক্তি নেই। এটা লাল আর কালোতে, এটা বেসিক্যালি সাদাতেই হয়, শাড়িটা সাদার মধ্যেই এর সৌন্দর্যটা খোলে। এইটা পুরো শাড়িটা আমি দেখিয়ে দিলাম, এর সাথে ব্লাউজটা আপনি কন্ট্রাস্টে পরুন, সুন্দর লাগবে, সাদা ব্লাউজটা না পরলেও চলবে এটার সাথে। এটার প্রাইস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 12,950। আবার যখন সূচের কাজেতেই আছি, নিডলে যখন আছি, তখন কিছু শিবরির আমার অনেকের ডিম্যান্ড ছিল, দিতে পারিনি, সেই একই গল্প, কারণ এগুলো সবই হচ্ছে খুব টাইম টেকিং ব্যাপার, খুব সময় লাগে, আবার হয়ে এলো, আমি কিছু দেখিয়ে দিলাম। এটা ব্ল্যাকেতে হয়েছে, যারা চান তারা কিন্তু অবশ্যই আগে দেখে বলে দিন, নাহলে কিন্তু আবারও বেরিয়ে যাবে সব। এটা ব্ল্যাকের মধ্যে অল ওভারে, এই দেখুন সূচের ফুটো, সূচের যে কাজ হয়েছে সেগুলো রয়ে গেছে, শাড়িটা কিচ্ছু করা হয়নি, জাস্ট একটু আয়রন করা হয়েছে, কোনো একদম স্টার্চ ফ্রি, কোনো স্টার্চ নেই শাড়িতে, সরি। এবং এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা গেল, পুরোটাতেই কিন্তু শিভরি করা হয়েছে, এইখানটায় যে এরকম আছে এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, দেখুন বাঁধা হয়েছিল, রঙটা যেভাবে যতটুকু অ্যাবজর্ব করে সেভাবেই অ্যাবজর্ব করেছে, সরি। এটা গেল শিভরি, এটা হচ্ছে 10,750। পরপর বেশ কয়েকটা দেখাবো। ও আরেকটা, আপনারা সবসময় বলেন দিদি আপনার শাড়িটা পাই না, এবার কিন্তু আমার শাড়িটা পাবেন, আমি বলেই দিচ্ছি। আমার শাড়িটা কেন আমি নিয়েছি, আপনাদেরকেও দিয়েছি, কেন নিয়েছি সেটাও দেখিয়ে দিই। এই কাপড়ে দেখুন কাজ করার সময় একটু দাগ পড়ে গেছে, এটা তো আমি আপনাদের দিতে পারবো না,
এটা আমাকে নিতে হবে। আমি কখনোই কিন্তু এটা কিন্তু ফোল্ড করে দিলে আপনি কখনোই বুঝতে পারতেন না, কিন্তু আমি সেটা কোনোদিনও করবো না, আর আপনারাও সেটা প্রয়োগ করবেন যেন অবন্তী কাজ কোনোদিন সেটা না করে। তাই শাড়িটা আপনাদের সবাইকে দেওয়ার আগেই আমাকে পরতে হলো, কিন্তু এটা পাবেন আমার কাছে। এটা আরেকটা শিবরি দেখাই, যেটা ম্যাজেন্টা কালারের মধ্যে হয়েছে, অল ওভারে শিবরি হয়েছে। কত কি সাংঘাতিক লেবার দেখুন, পুরোটা এই ডিজাইনটা এইভাবে সূচিয়ে বেঁধে বেঁধে তাকে রঙে ডাই হচ্ছে। এইগুলো বললাম যে এগুলো না মানে আমি কি বলবো, আমি এত হ্যান্ডলুম লাভার, যার জন্য আমার এ কাছে এগুলো মনে হয় মানে অদ্ভুত অদ্ভুত ক্রিয়েশান। মানে যারা বানাচ্ছেন এই শাড়িটা তাকে আমার সত্যি সত্যি মনে হয় তার থেকে বড় গুরু আমার কাছে এই মোমেন্টে আর কেউ নেই। এটাও 10,750, 10,750। ম্যাজেন্টায় দেখালাম, ব্ল্যাকে দেখালাম, এবার দেখাচ্ছি গ্রিনে। এইগুলো সবকটাই একটা গ্রিনে, ডিপ গ্রিনের বডিটা গেল, আঁচলটা একটু লাইট গ্রিনে। এই প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আমি যা দেখালাম সবকটা প্যাটার্ন কিন্তু আলাদা, কাজটা প্রত্যেকটাই শিবরি। ব্লাউজটা দেখাও, আঁচল আর ব্লাউজ জেনারেলি একরকম হবে, হ্যাঁ ঠিকই তাই, এটা হচ্ছে তার ব্লাউজটা। আর এই পুরো কাপড়টাতেই কিন্তু শিবরি করা হয়েছে, আমরা জাস্ট একটু আয়রন করেছি, পুরো বাঁধা অবস্থাতেই আমাদের কাছে আসে। এবার যেটা দেখাবো এটাই আমাদের অনুষ্ঠানের, আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি। এটা একটু লালচে কালার, এটার কিন্তু এই ওপরের দিকটাতেই বর্ডার, নিচের দিকটাতে কিন্তু বর্ডার নেই, এভাবেই কাজটা করা হয়েছে। একটু জিওমেট্রিক্যাল প্যাটার্নে শিবরিগুলোকে বাঁধা হয়েছিল, সেইভাবেই কাজটা গেছে। এবার পুরোটা দেখো, হ্যাঁ এইটা হচ্ছে তার ব্লাউজটা, ব্লাউজের পোর্শনটা। আর আপনার যদি মনে হয় যে না আমি এই দিকটাতে নিচের দিকে দেব, সেটাও আপনি দিতে পারেন, কারণ আপনি যদি শাড়িটাকে ঘুরিয়ে দেন একটু, ধর আপনি যদি শাড়িটা ঘুরিয়ে দেন, কারণ শাড়িটা কোথাও কিন্তু কোনো কাটা নেই, ব্লাউজ পিসটা আলাদা করে কাটা নেই, এটাও আপনি চাইলে কিন্তু করতে পারেন, সেই অপশানটা আপনার কাছে আছে। আমি সবটাই দেখিয়ে দিলাম, এটারও প্রাইস হচ্ছে 10,750। হ্যাঁ একটু এইটাই আমাদের তো আজকে অনুষ্ঠানের শেষ, তো এটাই আজকে আমাদের অনুষ্ঠানের শেষ শাড়ি। আরও সামনে আমাদের দুর্গাপুজো এবং কালী দিওয়ালি, তার আগে আমাদের আরও অনেকগুলো এপিসোড আসবে। আশা করি আপনাদের ভালোবাসায়, আপনাদের পজিটিভিটিতে আমরা এনরিচড হয়ে আরও কিছু ভালো কাজ আপনাদেরকে আমরা নিশ্চয়ই দেখাবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা কিন্তু যেরকমভাবে আমাদেরকে মানে কি বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকন প্রেস যেটা করছেন, একটু করবেন। আমি জানি যে আপনার আমাদের মেয়েদের মধ্যে এটা খুব হয় যে আমি যেখান থেকে কিনছি সেখান সেই জায়গাটা সবাইকে জানাবো না, হ্যাঁ কাজেই সেটা একটু করবেন না, একটু প্লিজ আমাকে একটুখানি এইটুকু একটু করে দেবেন, তাতে আমার কি হয় আমার কাজের এনার্জিটা আরও বেড়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই ভীষণ আর ভালো দিন আসছে সামনে, মনের সুখে সবাই কেনাকাটা করুন। আজ তাহলে এই পর্যন্ত।